অদ্ভুত প্রাণীর নাম শুনলে আমরা কে না দৃষ্টি ঘুরিয়ে তাকাই। এই যেমন আপনি এই ভিডিওটি দেখতে এসেছেন, মুভি বা সিনেমাতে আমরা হার হামেশাই কাল্পনিক অদ্ভুত জীবজন্তুদের দেখা পেয়ে থাকি আর তা দেখে আমরা রোমাঞ্চিত হই খুব। তবে আপনি জানেন কি, আমাদের এই পৃথিবীতে এখন পর্যন্ত অনেক অনাবিষ্কৃত প্রাণী রয়েছে যা মুভিতে দেখানো কাল্পনিক প্রাণীর চেয়েও অনেক ভয়ঙ্কর। এছাড়াও এমন কিছু অদ্ভুত জীবজন্তু রয়েছে যার চেহারা দেখলে সিনেমায় দেখানো ভয়ঙ্কর জীবজন্তুকেও বাচ্চাদের খেলনা বলে মনে হবে। জীববিজ্ঞানীরা এখন পর্যন্ত 1 মিলিয়ন উদ্ভিদ ও প্রাণীর হদিস পেয়েছেন। বর্তমান বিজ্ঞানীদের ধারণা এখনও আরও 5 মিলিয়নেরও বেশি প্রজাতির প্রাণী আবিষ্কারের বাকি রয়েছে। কখনো কখনো এইসব অনাবিষ্কৃত প্রাণীদের ভিডিও ফুটেজ উঠে এসেছে সাধারণ মানুষের ক্যামেরায়। যেসব ভিডিও ফুটেজগুলো আপলোড করার সাথে সাথে সারা দুনিয়ায় পড়ে গিয়েছিল আলোড়ন। কিছু কিছু ভিডিও ফুটেজগুলোকে বিজ্ঞান হয়তো বিশ্বাস করেনি, কিন্তু আবার ভুল বলেও প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, এরকম অদ্ভুত আর রহস্যময় প্রাণীদের ভিডিও ফুটেজ দিয়ে সাজানো আজকের আবরণ ফ্রন্টিয়ার চ্যানেল এই ভিডিও। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি আবার ক্লিক করে আসার জন্য আর আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে রোমাঞ্চিত করার। আমাদের এই রোমাঞ্চের দাওয়াতে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো স্বাগতম আপনাকে আবরণ ফ্রন্টিয়ার চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে। কিছুদিন আগে আমেরিকার সিবিসে সাগরের টানে উঠেছিল এক অদ্ভুত মৃত এই জন্তুর দেহাবশেষ। অদ্ভুত এই প্রাণীটির দেহাবশেষ দেখে স্থানীয় লোকজন যেমন অবাক হয়েছিল তেমনি ভয় পেয়েছিল। কেউ কেউ ধারণা করেছিল এটা হয়তো কোনো শার্কের দেহাবশেষ, কিন্তু এই ধারণাটিকে ভুল প্রমাণ করে তার মাতার কাছে থাকা এই অদ্ভুত ঝুলগুলি। তাছাড়া প্রাণীটির দেহাবশেষ গবেষণা করার পরও এটি কোনো পরিচিত মাছ কিংবা প্রাণীর সাথে মেলানো সম্ভব হয়নি। প্রাণীটি লম্বা ছিল প্রায় 8 ফুটের মতো। সারা পৃথিবীর সামনে এই অদ্ভুত প্রাণীটি শুধুমাত্র এই প্রথমবারই দেখা গিয়েছে। সমুদ্রের 4000 ফিট গভীরে রেকর্ড করা একটি ভিডিও ফুটেজ থেকে পাওয়া গিয়েছিল এই অদ্ভুত প্রাণীর অস্তিত্ব। অদ্ভুত আকৃতি ও বৈশিষ্ট্যের প্রাণীটি দেখে বারবার আপনার এলিনের কথাই মনে পড়বে। জলে বা স্থলে কোনো প্রাণীর সাথে কোনো দিক থেকেই এর মিল পাওয়া যায় না। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তবে দেখতে পাবেন কালো রঙের এই প্রাণীটির শরীরে রং বেরঙের আলো জ্বলে। এই অদ্ভুত প্রাণীটি ক্যামেরার সামনে এমন বিহেভ করে যেন সে নিজেও অবাক হয়েছে ক্যামেরাটি দেখে। চেনা জানা কোনো প্রাণীর সাথে এর মিল না হলেও প্রাণীবিজ্ঞানীরা এই প্রাণী সম্পর্কে বলেছেন স্কুট জাতীয় কোনো প্রাণীর বিশেষ গোত্র এটি, যা তাদের জীববিজ্ঞানের লিস্টে নেই। এছাড়াও জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই এই প্রাণীটি সংগ্রহ করা না যাওয়ার কারণে এখন পর্যন্ত রহস্য হয়ে রয়েছে এটি। অস্ট্রেলিয়ার সাগরের পারে একটি এলাকায় বরাবরের মতোই সাধারণ একটি ঝলমলে দিন ছিল, কিন্তু হঠাৎ করে এই ঘন কুয়াশায় ছেয়ে যায় পুরো এলাকা। পরবর্তীতে এলাকাবাসীরা জানায় এই ধরনের কুয়াশা তারা আগে কখনো দেখেননি। যে লোক এই ভিডিওটি করেছিল তার দাবি সে ঐতিহাসিক যুগের কথিত দানব কাথুলিয়ার অস্তিত্ব অনুভব করেছিলেন। তার এই ভিডিও ফুটেজটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় ঘন কুয়াশা ভেদ করে অদ্ভুত এক প্রাণীর শব্দ ভেসে আসছিল। তারপর খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল আকাশছোঁয়া বিল্ডিংকে এই দানব ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই ভিডিও ক্লিপটি ইন্টারনেটে পরিচিত পেয়েছিল মেগালোডনের বাচ্চা নামে। যারা মেগালোডনের সাথে পরিচিত নয় তাদেরকে বলছি, মেগালোডন হলো ঐতিহাসিক ডাইনোসর যুগে বিলুপ্ত হয়ে যাওয়া এক বিশাল শার্কের প্রজাতি। ভিডিওটিতে দেখা যায় কতিপয় কিছু ড্রাইভার সাদা শার্কের উপরে গবেষণা করার জন্য সমুদ্রে অবস্থান করছিল, কিন্তু কিছুক্ষণ পরে এই অভূতপূর্ব দৃশ্য ধরা পড়ে তাদের ক্যামেরার শাটারে। সাদা শার্কের ভিড়ে হঠাৎ এক অন্যরকম শার্কের দেখা মেলে। অন্য সকল শার্কের চেয়ে এর আকার অনেক বড় এবং পিঠে কালো ছোপ ছোপ দাগ রয়েছে, যা মেগালোডনের বৈশিষ্ট্য সাথে হুবহু মিলে যায়। তবে সাধারণ শার্কের তুলনায় মেগালোডন কম করে হলেও 10 গুণ বড় হয়ে থাকে, আর তাই এটিকে আকারে ছোট হয়ে থাকলেও এটিকে মেগালোডনের বাচ্চা বললেও ভুল হবে না। যদি সত্যি এমনটা হয় তাহলে তা হবে এক যুগান্তকারী আবিষ্কার। গভীর সমুদ্রের তলে 4 নম্বর প্রাণীটির মতো নতুন আরেকটি অদ্ভুত প্রাণীর দেখা মেলেছিল। প্রাণীটিকে দেখে প্রথমে জেলিফিশ মনে করা হয়েছিল, কিন্তু ভালো করে দেখলে দেখা যায় জেলিফিশের সাথে এর কোনো মিল নেই। মাটির উপরে থাকা শিকড়গুলো গাছের গুঁড়ির মতো দেখতে এই প্রাণীটির গঠনতন্ত্র অনেকটা জেলিফিশের মতোই। এই ফুটেজটি রেকর্ড করা হয়েছিল রিমোট কন্ট্রোল আন্ডার ওয়াটার সাবমেরিনের মাধ্যমে আটলান্টিক সমুদ্রে প্রায় 4000 ফিট গভীর থেকে। পরবর্তীতে ফুটেজটি গবেষণা করে বিজ্ঞানীরা জানায় এটি একটি নতুন প্রজাতির প্রাণী যা কিছুটা জেলিফিশের প্রজাতির অন্তর্গত। সাগর এক অসাধারণ রহস্যময় স্থান। এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলেও প্রমাণ করার চেষ্টা করেছি যে এখনও কত কিছু
জানা আমাদের। সৃষ্টিকর্তার এই বিশাল রহস্যময় সৃষ্টির সম্ভারের সঠিক সংখ্যা একমাত্র তিনিই ভালো বলতে পারবেন। প্রিয় দর্শক, আপনি চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন, যেখানে আমরা প্রতিনিয়ত রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও পাবলিশ করে থাকি। যা দেখার জন্য এখনই সার্চ করুন ফেসবুকে আবরণ ফুরান্ত্রী, অথবা লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবরণ ফুরান্ত্রীর চ্যানেলের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।